এই যে সেলফি তুলছে এরকম করে তোমরা এসে সেলফি তোলো মানে পালকগুলো না কি রকম ওঠা ওঠা একদম কিন্তু অন্য রকম দেখতে ব্লু কালার এরকম লাগছে পাখি মেলায় এসে গুড ইভিনিং একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি যাচ্ছি মেলাতে বাট এই মেলাটা কিন্তু একটুখানি অন্যরকম মানে আমি আজকে যাচ্ছি পাখি মেলা দমদমে কিন্তু শুরু হয়ে গেছে পাখি মেলা আজ থেকে শুরু হচ্ছে আজ হচ্ছে 9 ডিসেম্বর 9 ডিসেম্বর থেকে দমদমে শুরু হয়ে যাচ্ছে পাখি মেলা তো সেই মেলাতে গিয়ে দেখবো কি কি পাখি পাওয়া যাচ্ছে আর তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন আর কি এই ব্লগে তোমরা পাবে তো তার জন্য কি করতে হবে তার জন্য তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে মানে স্কিপ করলে চলবে না পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো কি কি পাখি পাওয়া যাচ্ছে আমি কিন্তু এই প্রথমবার যাচ্ছি পাখি মেলাতে দমদমে হয় কিন্তু মানে কোনোবারে যাওয়া হয়নি তো এবারে যাচ্ছি পাখি মেলায় 5টা থেকে হবে উদ্বোধন এখন বাজে ঘড়িতে 4:30 আর আমি জাস্ট 2-3 মিনিট পরে আর কি 2-3 মিনিট নয় 5-10 মিনিট পরে বেরোবো রেডি হয়ে গেছি এই যে সোয়েটার পরেছি কেননা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটু ঠান্ডা লেগেও গেছে তো তার জন্য সোয়েটার পরলাম তো পাখি মেলাতে কী কী পাখি পাওয়া যাচ্ছে আর কীরকম কীরকম দেখতে মানে এই ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো কী করতে হবে ব্লগটা কিন্তু পুরোটা ওয়াচ করো মানে দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে পাখি মেলায় যাচ্ছি কী কী পাখি পাওয়া যাচ্ছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবে তো চলো এখন আর বেশি কথা বলছি না এখন সোজা যাব দমদম দমদমে এটা কোথায় হচ্ছে আমি তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি এখান থেকে না একদম ওখানে গিয়ে মানে স্পটে গিয়ে আমি নিজে আগে সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে তোমাদেরকে জানাচ্ছি কোন দিন মানে কতদিন থাকছে মেলাটা কখন তোমরা আসবে কটা থেকে কটার কি ওপেনিং সমস্ত কিছু এই ব্লগে থাকছে সো দেখতে থাকো ব্লগটা তো এটা হচ্ছে মেলার গেটটা এরকম একটা বড় আর কি ওই গেট করা হয়েছে আর ওখানে লেখা আছে দেখতে পাচ্ছ পাখি মেলা 2022 আমি আসলাম কিন্তু এই দিকটা থেকে মানে এই দিকটা ছিল হচ্ছে নাগের বাজার আমি নাগের বাজার দিয়ে আসলাম আর এইখানে আর কি প্রাইভেট রোডের ওপরে কিন্তু গেটটা করা হয়েছে আমি গেটটা দিয়ে এন্ট্রি করলাম আর কপিরাইট ক্লেমের ভয় আমি পরে মানে ওই ভয়টা আমি পরে দিয়ে দেবো এখন দিলাম না কেননা প্রচণ্ডে কিন্তু এখানে গান বাজছিল তো এখন যাচ্ছি হচ্ছে তো রাস্তাটা কিন্তু এইভাবে বেশ সাজানো হয়েছে দারুণ লাগছে তো চলো তোমরা দেখতে পাবে পাখি মেলাতে কি কি পাখি পাওয়া যাচ্ছে আমি কিন্তু জানি না এই প্রথমবার আমিও যাচ্ছি ভীষণভাবে কিন্তু এক্সাইটেড ব্যাপারটাতে আর কিভাবে তোমরা আসবে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে দমদমের প্রাইভেট রোড মানে তোমরা দমদম স্টেশন থেকে অটো পেয়ে যাবে এখানে আসার জন্য আর এটা চলছে 9 তারিখ মানে আজকে হচ্ছে 9 ডিসেম্বর আজ থেকে স্টার্ট হয়েছে 11 তারিখ পর্যন্ত মানে 11 ডিসেম্বর পর্যন্ত থাকছে 3 দিন আজকে কালকে পরশু 3 দিনের মধ্যে তোমরা যে কোনো দিন চলে আসো এখানে ভীষণ মজা পাবে একটা অন্যরকম মেলা এই শীতকালে তোমরা কাটাতে পারবে প্রাইভেট রোড থেকে একটুখানি এগিয়ে আসার পর এদিকে একটা দুর্গাপন্দি করবে আর পাখি মেলাটা পড়ছে ঠিক এদিকে এখান থেকে এক মিনিট হাঁটলেই পাখি মেলাটা পেয়ে যাবে তোমরা তো আমি ঢুকে গেছি মেন যে মেলাটা সেইখানে একটু চলে এসেছি তো প্রচণ্ড দেখছি ভিড় হয়েছে যেহেতু আজকে ওপেনিং আছে আর এখানে কিন্তু পাখি ছাড়া মানে দেশি বিদেশি পাখি ছাড়াও কিন্তু তোমরা অনেক কিছু পাবে মানে এখানে দেখো এখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে তার সাথে কিন্তু এখানে খাবারের দোকানও পেয়ে যাবে খাবারের দোকান তো মেলাতে পাবেই এছাড়াও কিন্তু আরও অনেক কিছু দোকান আছে তো চলো তোমাদেরকে একটুখানি ভেতরে ঢোকার আগে ওইগুলো একটুখানি দেখাই এখানে একটা আইসক্রিমের স্টল বসেছে আর এই ধারটাতে এখানে কিন্তু আরও অনেক কিছু দোকানও হয়েছে তো আমি জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী পাওয়া যাচ্ছে এখানে এই যে একটা বাচ্চাদের আর কি খেলনা জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে মেন তার পাশে কিন্তু এখানে ইয়ারিং এর দোকানও বসেছে পরপর অনেক দোকানই বসেছে এখানে আমার একদম ডান দিকে অক্টোবরে অভিজিৎ সবাই মিলে একটা জোরে হাত চালিয়ে দেবেন কি আছে স্টেজটা স্টেজের পাশে কিন্তু এখানে আর কি মেন যে আর কি পাখি মেলা সেটা কিন্তু ভেতরেই আছে একটা কথা জানাই যে এখানে কিন্তু পাখি শুধুমাত্র কিন্তু প্রদর্শনীর জন্যই মানে যে সমস্ত দেশি বিদেশি পাখিগুলো দেখা যাবে শুধুমাত্র কিন্তু প্রদর্শনীর জন্য মানে ওগুলো কিন্তু সেল হবে না তো এটা আর কি জানালা বাড়িটা ওপেন হচ্ছে এটা খোলা থাকবে এখন ঢুকে গেছি একদম ভেতরটাতে আর আশা করছি এখন তোমরা একটুখানি শুনতে পাবে
ভেতরটা কিন্তু ওপরটা ঠিক এই রকম ভাবে পুরোটা সাজানো হয়েছে। তো চলো একে একে তোমাদেরকে দেখাই যে এখানে কি কি পাখি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। পুরো ব্যাপারটা কিন্তু এই ভাবে সাজানো হয়েছে। এখান থেকে কিন্তু একটা রো চলে গেছে, তারপরে ওইখান দিয়ে ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে কিন্তু এক্সিট হচ্ছে। মানে আমি এখন ঢুকলাম হচ্ছে এটা দিয়ে, মানে এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা দিয়ে আমি এখন ঢুকলাম। ঢোকার পরে এইটা দিয়ে এখন আর কি যাবো, তারপরে ওটা দিয়ে ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে আর কি এক্সিট হয়ে যাবে। তো তোমাদেরকে একটুখানি ক্লোজে আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একদম প্রথম, মানে নাম্বার ওয়ান। তো কিছু কিছু পাখির আর কি নাম লেখা আছে, আর কিছু কিছু লেখা নেই, বেশিরভাগটা কিন্তু লেখা নেই, তাই আমি বলতে পারছি না কি নাম। তো দারুণ দেখতে কিন্তু পুরো ব্যাপারটা, এটা কিন্তু হেভি লাগছে। লাল আর বেগুনি কালারের একটা পাখি, জানি না কি নাম। নেক্সট এটা হচ্ছে এক ধরনের কাকাতোয়া, ঠিক এখানে লেখা আছে গালাজ কাকাতোয়া। তো এই যে হচ্ছে গালাজ কাকাতোয়া, মানে একটা পিঙ্কিশ টাইপের, হোয়াইটের সাথে আর কি পিঙ্কিশ টাইপের, দেখতে দারুণ লাগছে। এইভাবে কিন্তু পরপর পুরো সাজানো আছে, আর প্রচণ্ড কিন্তু ভিড় হয়ে গেছে। দেখো প্রচণ্ড কিন্তু ভিড় হয়ে গেছে ভেতরে, বাইরে তো এই এত জোরে জোরে আওয়াজ হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় এক দেড় ঘন্টা, মনে হলো যে এক দেড় ঘন্টা ওয়েট করি যদি আর কি আওয়াজটা একটুখানি আর কি কমে, বাট কিছু হয়নি। অনেকক্ষণ পর এখন প্রায় গড়িতে বাজে আটটা, আটটার সময় এখন ক্যামেরাটা আমি অন করলাম, সেই ছটা থেকে ছটার সময় এসেছি। তোমাদেরকে বললাম যে পাঁচটার সময় বেরোনোর কথা, পাঁচটা থেকে অ্যাকচুয়ালি ওপেনিং টাইম, বাট কিছু এখনও আর কি পরে একটু লেট করে সাতটায় ওপেনিং হয়েছে। সাতটা পর্যন্ত তো বসেই ছিলাম, তারপরে তো এই এত মাইকের আওয়াজ। তো চলো বেশি আর কথা বলছি না, গলাও বসে গেছে। তো ওই দুটো তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে থার্ড নাম্বার। এইটা কিন্তু একটা টিয়া পাখি মনে হচ্ছে দেখে, মানে ওপর থেকে দেখে তাই মনে হচ্ছে। আর তারপরে কিন্তু এই একটা আছে, এটাও কিন্তু টিয়া পাখির শেপের, মানে একটু রেডের সাথে আর কি মানে ভাইলেট কালার। এরকম কিন্তু ফুলের গাছ দিয়ে ডেকোরেট করা হয়েছে, মানে একটা করে দেখতে পাচ্ছ খাঁচা পাখি আর তারপরে একটা করে গাছ, এই ব্যাপারটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এইখানে একটা, এইখানে এক ধরনের পাখি আছে, ভেতরে কিন্তু খাবার দাবার দেওয়াই আছে। এই যে দুদিকে দুটো বক্স টাইপের করা আছে। তো নেক্সট এই পাখিটা তোমাদের দেখালাম, আমি আগেও দেখালাম, এরকম একটা রাখা হয়েছে। খাঁচাগুলো কিন্তু বেশ ভালোই বড়। আর নেক্সট হচ্ছে তোমাদেরকে এইটা দেখা, এটা হচ্ছে এক ধরনের কাকাতোয়া, বিশাল বড়, কিন্তু সাইজের ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না, এটা কিন্তু সাইজের বিশাল বড়। একটা কিন্তু মানে লেমন লেমন আর কি সাদা সাদা আর কি লেমনিশ টাইপের একটুখানি ফিল আছে পাখিটার গায়ের রংটা, দারুণ লাগছে পুরো দেখতে। দিয়ে কিন্তু টানা পরপর আছে, আর একই রকমের যদি পাখি হয় সেটা আমি দেখাচ্ছি না তোমাদেরকে ক্লোজে, এইভাবে তোমাদের দেখিয়ে নাও। সামনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে, চলো সামনের দিকে একটুখানি এগিয়ে যাই। তো বেশিরভাগ পাখির কিন্তু নাম লেখা নেই, নামগুলো আমি জানাতে পারছি না। এটাও কিন্তু দারুণ লাগছে, একটুখানি মানে ডার্ক গ্রিন কালারের, জানি না কি পাখি এটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দু সাইডে বাহারি গাছগুলোর জন্য কিন্তু আরও ব্যাপারটা কিন্তু ফুটে উঠেছে। তো এইটা দেখো, এটা হচ্ছে লেখা আছে হচ্ছে কি গালাজ কাকাতোয়া। আচ্ছা এটা হচ্ছে গালাজ কাকাতোয়া, এটা পিঙ্কিশ, মানে এই এই পাখিটা তোমাদের দেখালাম একটুখানি আগে, রেড আর ধূসর কালারের, দারুণ দেখতে কিন্তু, বিশাল বড় সাইজের। ভেতরে খাবার দাবার দেওয়াই আছে, জল খাবার সমস্ত কিছু ভেতরে দেওয়াই আছে। তো চলো একটুখানি সামনের দিকে এগিয়ে যাই। তো এইখানে একটা অন্যরকম পাখি দেখতে পেলাম, এই যে এইটার তো নামটা পড়ে গেছে, কি নাম বলতে পারছি না। ওই যে পাখিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ লরি, ওটার নাম হচ্ছে ব্ল্যাক ক্যাপ লরি। দাঁড়া তোমাদেরকে দেখা, এদিকে সাইডে কিন্তু আটকে গেছে, ওটা কিন্তু দেখতে দারুণ। এই যো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে ব্ল্যাক ক্যাপড লরি, দেখতে পাচ্ছ লেখা আছে, কালারফুল, খুবই কালারফুল দেখতে, দারুণ লাগছে ওভারঅল। এইটার নাম হচ্ছে রেইনবো লরি, ঠিক দেখতে এইরকম, অনেকগুলো কালার আছে তো তাই জন্য মনে হচ্ছে এটার নাম রেইনবো। এই সাইডে ঘেঁষে আছে, আমি তো ওইটা দিয়ে আসলাম, ওটা দিয়ে আস্তে 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 যেদিক দিয়ে ঘুরতে ঘুরতে আসলাম। আর মাঝখানে কিন্তু বিশাল বড় বড় দুটো ম্যাকাও পাখি আর আছে, দুটো না তিনটে ম্যাকাও পাখি আর একটা কাকাতোয়া, ওটা কি কাকাতোয়া জানি না, জিজ্ঞেস করে জানছি কি কাকাতোয়া।
তো আমি সাইড ভিউগুলো আগে নিলাম, সাইডগুলো তোমাদের দেখালাম যে কি কি পাখি আছে। একই রকম পাখি দেখতে পাচ্ছি বারবার দিয়েছে, তো ওই জন্য একই রকম পাখি বারবার আমি দেখালাম না তোমাদেরকে। তো চলো মাঝখানটা কি কি দেওয়া, মানে মাঝখানে কি কি আছে প্রদর্শনীর জন্য, চলো সেটা এখন দেখি। আচ্ছা দেখো, এটা একটা ম্যাকাও পাখি, দারুণ লাগছে কিন্তু দেখতে, হেভি দেখতে। এই একটা আছে বড় সাইজে, ওইখানে আর একটা আছে, আর ওই দিকে একটা কাকাতোয়া ব্ল্যাক কালারের, জানি না কি নাম, ওই দিকে একটা ম্যাকাও পাখি আছে। আর এই যো এটা একটা রেড কালারের, রেড তারপরে মাছ, মানে মাঝখানটা হচ্ছে ইয়েলো আর নিচেটা হচ্ছে ব্লু কালার। এটা কিন্তু দারুণ দেখতে লাগছে, কিরকম লাগছে এই পাখি মেলায় এসে? খুব ভালো লাগছে দেখতে। কোথায় বাড়ি তোমার? এই তো এখানে, বিরুগে কিছু নেই। আচ্ছা আচ্ছা, এটা প্রত্যেক বছর হয় না? না না, এই ফার্স্ট হলো আমাদের। আচ্ছা এখানে ফার্স্ট হলো, ওই জন্য আমি জানি না, আমার এখানে বাড়ি আয়ালা, ওই জন্য হতে চাই আমি জানতাম না। আচ্ছা এই দিভাই বলছে এই পাখি মেলা কিন্তু এবছর নাকি প্রথম, মানে 2000 প্রথম হয়েছে ও এই মাঠে প্রথম। আগে হতো দমদমে? হ্যাঁ দমদমে। আচ্ছা দমদমে হতো, বাট এই মাঠে হচ্ছে প্রথমবার, দারুণ লাগছে। আর এখানে আর একটা জিনিস দেখাই, ম্যাকাও পাখিগুলো তোমাদেরকে আর একটু আমি ক্লোজে দেখাচ্ছি। তো এখানে একটা দেখো কি রেখেছে, তো এটা দেখে কিছু সবাই চিনতে পারছো, আমাদের ডেলিকার একটা খাবার জিনিস, মুরগি দেখছি রাখা আছে এর মধ্যে। আর এইটাও তো মেথি, বুঝতে পারছি না এটা কি, এটা কি জানি না। তো সবাই কিন্তু ছবি তুলতে দেখছি ব্যস্ত, তোমরাও এসো এইরকম করে কিন্তু ছবি তোলো, ম্যাকাও পাখির সাথে দারুণ লাগে। আমি দেখছি ছবি তুলতে পারি কি না। এই যে সেলফি তুলছে, এরকম করে তোমরা এসো সেলফি তোলো। আর ওই দিকে কিন্তু খাঁচার মধ্যে আমি দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে, ওই দিকে কিন্তু দু দুটো পাখি আছে। পালকগুলো না কিরকম ওঠা ওঠা, একদম কিন্তু অন্যরকম দেখতে।
দেখো এটা কিন্তু বিশাল লম্বা মানে গলাটা খুব লম্বা স্ট্রেচেবল টাইপের দেখতে আর এটার নাম হচ্ছে হাইলেট টুরাকা হাইলেট টুরাকা এটার নাম স্ট্রেচেবল টাইপের পুরো ব্ল্যাক আর মুখটা হচ্ছে রেডিশ টাইপের রেডিশ আর ইয়েলো মুখটা একদম কিন্তু অন্যরকম দেখতে এখানে কিন্তু একটা উট পাখিও দেখতে পাচ্ছি আছে বিশাল বড় সাইজের আর উট পাখি তো বড় সাইজেরই হয় তার জন্য কিন্তু বিশাল বড় একটা খাঁচাও দেখতে পাচ্ছি আর কি বলবো মানে ভয় ভয় লাগছে কাছে যেতে এটা কিন্তু বিগ সাইজ ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না তো চলো তোমরা একটু ভালো করে দেখে নাও পাখি মেলাতে গিয়ে আমার দেখা হয়ে গেল এক্সপ্লোর উইথ বিদিশা চ্যানেলের বিদিশার সাথে তো বিদিশাকে আমি ইউটিউবে দেখেছিলাম আগে আর এখানে আমরা অনেক কিছু কথা বলছিলাম বিদিশা ও চ্যানেল নিয়ে বলেছিল বাট একদম শোনা যাচ্ছিল না তার জন্য আমি পরে ভয়েসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো ওর চ্যানেলে যাও এক্সপ্লোর উইথ বিদিশা ভালো ব্লগ বানায় আমার মতনই ফেস্টিভ্যাল ব্লগ বানায় তো ওর ওখানেই বাড়ি ওর সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো মেলা থেকে আমি এখন বেরিয়ে গেলাম মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম প্রচন্ড মাইকের কারণে আমি বাইরেই ভিডিওটা এন্ড করছি তো এই মেলাটা 9 ডিসেম্বর থেকে শুরু হলো থাকছে হচ্ছে 11 তারিখ পর্যন্ত 11ই ডিসেম্বর পর্যন্ত ব্যাক থাকছে মানে 3 দিন তার মধ্যে আজকে দিনটা বেরিয়ে গেল হাতে কিন্তু এখন দুদিন আছে তোমরা অবশ্যই কিন্তু দমদম পাইভেট রোডে নেমে যেখানে মসজিদ মাঠ আছে ওখানে কিন্তু মেলাটা হচ্ছে আর এটা চলবে হচ্ছে মানে সময়সীমাটা বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এসো প্রচুর আর কি দেশি বিদেশি পাখি দেখলাম হ্যাঁ একই পাখি দেখছি বারবার দেওয়া আছে যেটা আর কি আমি দেখতে পেলাম একটু আর একটু ভ্যারাইটি থাকলে বেশি ভালো লাগতো তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কিরকম লাগলো একটা আমরা এই শীতে একটা নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম চলো বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সারা বছরই আমার ব্লগ দেখতে থাকো চলো টাটা